আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। মঙ্গলবার জেলা অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগের পক্ষ থেকে ডক্টর বি আর আম্বেদকর মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আমন ধানে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে মঙ্গলবার থেকে ক্ষতিপূরণের ফর্ম দেওয়া শুরু হল। দুর্ঘটনার কবলে পড়ে আহত হল দুজন ব্যক্তি। আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। কত দুর্ঘটনার কবলে পড়ে আহত হল দুজন ব্যক্তি। বাংলা দলের ফুটবল খেলোয়াড়দের প্রশিক্ষণ চলছে জোর কদমে। মঙ্গলবার থেকে বর্ধমান মেডিকেল মাঠে বর্ধমান ডেন্টাল কলেজ স্টুডেন্ট ইউনিয়নের উদ্যোগে শুরু হলো তিন দিন ব্যাপী শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। চলে আসছি বিস্তারিত খবরে। মঙ্গলবার জেলা অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগের পক্ষ থেকে ডক্টর বি আর আম্বেদকর মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ধমানের বংশগোপাল টাউন হলে আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠান। তাকেও ছাত্রীরা বরণ করে নিচ্ছে ব্যাচ পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে। একবার করতালি দিয়ে অভিবাদন জানানো হোক আমাদের মধ্যে উপস্থিত অতিথিদের। বরণ করে নিচ্ছে বিজেআরসিওয়াই ছাত্র। পূর্ব বর্ধমান অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগের পক্ষ থেকে মঙ্গলবার ডক্টর বি আর আম্বেদকর মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ধমানের বংশগোপাল টাউন হলে আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবুজুডু, অতিরিক্ত জেলা শাসক, জেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মাধ্যক্ষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন জেলার বিভিন্ন বিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল, তার হাতেও শংসাপত্র তুলে দিচ্ছেন। জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ গার্গী নাহা মহাশয়া, একবার করতালি দিয়ে সম্বর্ধনা জানানো হোক, অভিবাদন জানানো হোক। ডেকে নিচ্ছে অর্থ বর্মন দিয়ে ডক্টর বি আর আম্বেদকর মেধা পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে সকল মেধাবী ছাত্রছাত্রীদেরকে তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে। আর এই মেধার পিছনে সব থেকে বড় অবদান হল তাদের বাবা মা। তাদের বাবা মা না থাকলে নিশ্চয়ই তারা আজকে এখানে আসতে পারত না। অবশ্যই তাদের জন্যই আজ তারা এখানে। ঘরে তো স্কুল মাস্টার বাবার সেই হ্যারিকেনের আলোচনা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে। জেলা অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগের পক্ষ থেকে পুরস্কার পেয়ে স্বভাবতই খুশি ছাত্রছাত্রীরা। এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আমন ধানে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে মঙ্গলবার থেকে ক্ষতিপূরণের ফর্ম দেওয়া শুরু হলো। আউশগ্রাম এক নম্বর ব্লকের কৃষক বাজার থেকে আউশগ্রাম পঞ্চায়েতের তিনটি মৌজা ও গুসকরা পৌরসভার তিনটি মৌজার কৃষকদের হাতে ফর্ম তুলে দেওয়া হয়। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আউশগ্রাম এক নম্বর ও গুসকরায় আমন ধানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন কৃষকরা। কৃষকদের হাতে ক্ষতিপূরণ তুলে দিতে এগিয়ে এলো কৃষি দপ্তর। মঙ্গলবার থেকে শুরু হলো ক্ষতিপূরণের ফর্ম বিলি। আউশগ্রাম এক নম্বর ব্লকের কৃষক বাজার থেকে কৃষকদের হাতে ফর্ম তুলে দেওয়া হয়। এদিন আউশগ্রাম পঞ্চায়েতের তিনটি মৌজা যথা বননবগ্রাম আউশগ্রাম, কুঞ্জনগর এবং গুসকরা পৌরসভার তিনটি মৌজা যথা আলুটিয়া হটাচাঁদা ও গুসকরা মৌজার কৃষকদের হাতে ফর্ম তুলে দেওয়া হয়। Thank you.
আমাদের অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য যে ক্ষয়ক্ষতি হয়েছিল আমন ধানে, তার ক্ষতিপূরণের ফর্ম আমরা আজকে হাউসগ্রাম এক নম্বর ব্লকের কৃষক বাজার কিষাণ মান্ডি থেকে বিতরণ শুরু করেছি। আজকে আমাদের হাউসগ্রাম পঞ্চায়েতের তিনটে মৌজাতে হচ্ছে বর্ণবগ্রাম, হাউসগ্রাম এবং কুঞ্জনগর, ঘুষপাড়া পৌরসভার তিনটে মৌজা রয়েছে, আলুটিয়া, ইটাজাদা এবং ঘুষপাড়া। কৃষকরা এসছেন, ওনারা ওনাদের অরিজিনাল ডকুমেন্টস নিয়ে দেখিয়ে ফর্ম তুলছেন এবং সেই ফর্ম জমা দিয়ে ওনারা রিসিপ্ট নিয়ে আজকে যাবেন। এবং আগামীকাল আমাদের বেরেন্ডা গ্রাম পঞ্চায়েতের রয়েছে আটটি গ্রাম রয়েছে, সেই আটটি গ্রামের ফর্ম বিতরণ আগামীকাল হবে। এবং তারপরের দিন আমাদের রয়েছে উক্তা পঞ্চায়েতের পাঁচটি মৌজা। তো এইভাবে আমরা ১৯টি মৌজাতে এই জুলাই মাসের অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য ফর্ম বিতরণ করছি এবং এটা পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকের স্বার্থে, কৃষকের পাশে দাঁড়ানোর জন্য, এই অনুদান দেওয়ার জন্যই এই প্রচেষ্টা পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তরের মাধ্যমে। সেই এলাকাগুলোই চিহ্নিত করে তাদের যে ক্ষতিগ্রস্ত কৃষক তারা নিজেরা আসছেন, নিজেরা ফর্ম নিয়ে কালেক্ট করে ফিল আপ করে জমা দিয়ে রিসিপ্ট নিয়ে বাড়ি যান। মোট আপনাদের হাউসগ্রাম বিধানসভা ওয়ানের মধ্যে আপনার কতগুলো অঞ্চল এই ক্ষতিগ্রস্ত? টোটাল আমাদের এই জুলাই মাসের যে টোটাল ১৯টি মৌজা রয়েছে, যেটা আমি আগেও বললাম, হাউসগ্রামের তিনটি মৌজা, হাউসগ্রাম গ্রাম পঞ্চায়েতের পৌরসভার তিনটি মৌজা, বেরেন্ডা গ্রাম পঞ্চায়েতের আটটি মৌজা এবং আমাদের উক্তা গ্রাম পঞ্চায়েতের পাঁচটি মৌজা। এই ফর্ম প্রক্রিয়া দেওয়া আজকে থেকে শুরু হয়েছে, কবে পর্যন্ত চলবে? আজ থেকে শুরু হয়েছে, আগামী তিন দিন আরও দুদিন চলবে, আগামীকাল বেরেন্ডার জন্য যেটা বললাম এবং তারপরের দিন আমাদের বৃহস্পতিবার দিন উক্তা গ্রাম পঞ্চায়েতের জন্য যে নোটিফাইড মৌজা সেগুলোকে আমরা বিতরণ করব। বুধবার বেরেন্ডা পঞ্চায়েতের আটটি মৌজা ও বৃহস্পতিবার উক্তা পঞ্চায়েতের পাঁচটি মৌজার ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে ফর্ম তুলে দেওয়া হয় বলে জানানো হয়। কৃষি দপ্তরের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কৃষকরা। আউশক্রম থেকে পথিকৃত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। দুর্ঘটনার কবলে পড়ে আহত হলো দুজন। ঘটনাটি ঘটেছে খণ্ডকোষ সংলগ্ন এলাকায়। আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনার কবলে পড়ে আহত হলো দুজন। ঘটনাটি ঘটেছে খণ্ডকোষ সংলগ্ন এলাকায়। এদিন একটি গাড়ি বাঁকুড়ার দিকে যাচ্ছিল, অপর একটি গাড়ি বাঁকুড়া থেকে আসছিল। বালিবোঝাই গাড়িটি খালি গাড়িটিকে ধাক্কা মারলে এই রূপ বিপত্তি ঘটে। প্রথম হচ্ছে ওই দিক থেকে গাড়িটা আসছে, লরির গাড়ি, বালির গাড়ি, একটা মোটর ভ্যান বাঁদিকে পড়ে গেছে, এই দিকে খালি গাড়িটা যাচ্ছিলো। এবং মোটর ভ্যানটা বাঁচাতে যে বালি গাড়িটা ছোটো গাড়িটা দাবি করি যে স্পট পালি গেছে। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? এটা দুই জনের মোট খণ্ডকোষের দুই জনের মোট। তো কজন আহত হয়েছে? বুঝলাম না, বলুন। খালি গাড়ির ড্রাইভার ও খালাসি ঘটনায় মারাত্মক জখম হন। স্থানীয় মানুষ এবং পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বালিবোঝাই লরির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ কালীতলা এলাকায়। খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। একটা ড্রামে চারটে লি, একটা ড্রামে চারটে লি।
এইদিকে সোজা যা, তারগুলো কাটবে। কি অবস্থা ঘুমার আনবে, এমনি দেমাক এমনি দেমাক খারাপ হয়েছে রে। আগুন লেগে যাওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ কালীতলা এলাকায়। বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় রাস্তা মেরামতির কাজ চলছিল। হঠাৎই পিছে ড্রামে আগুন ধরে যায় রাতে, যা নিয়ে মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী দমকলে খবর পাঠালে ঘটনাস্থলে দমকলের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ঘটনার জেরে কোনো হতাহত হয়নি, আগুন আয়ত্তের মধ্যে চলে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন এলাকাবাসী। এখানে এক সপ্তাহ যাবত রাস্তার কাজ হচ্ছে, মিষ্টির রাস্তা হচ্ছে, এখানে পিচ গলানোর কাজ হচ্ছে। এখানে পিচ গলা ছিল, আজকে হঠাৎ অনেক একটা গ্রাম মধ্যে লিক হয়ে গেছে, লিক হয়ে থেকে এখানে আগুন ধরে গেছে। কারো কি কিছু ক্ষতি হয়েছে? না, কারো কোনো ক্ষতি হয়নি। তো সময় মতো ফায়ার ব্রিগেড এসে আর কি নিভিয়ে দিয়েছে। এটা আর ইলেকট্রিক লাইনও বন্ধ আছে এখন? হ্যাঁ, এখন ইলেকট্রিক লাইনটা বন্ধ আছে। যা, কারো কিছু দুর্ঘটনা ঘটেনি তো? না, কারো কিছু হয়নি। আপনার নাম? আপনার নাম? আমার নাম ভোলানাথ রাজবংশ। এলাকাবাসী? আমি রাজগঞ্জ কালীতলারই বাসিন্দা। বাসিন্দা ছিল কি হবে? বর্ধমান থেকে সুবীর ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। পথ দুর্ঘটনার কবলে পড়ে আহত হলো দুইজন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কলেজ মোড় সংলগ্ন এলাকায়। আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনার কবলে পড়ে আহত হলো দুজন। ঘটনাটি ঘটেছে কলেজ মোড় সংলগ্ন এলাকায়। কোনো কারণবশত একটি টোটোর সাথে একটি বাইকের সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে আহত হন বাইক আরোহী সহ বাইকে বসে থাকা যাত্রী। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য থেকে জানা যায়, ওই বাইকের গতিমাত্রা অতিরিক্ত থাকার কারণে এইরূপ বিপত্তি ঘটেছে। স্থানীয়রা ঘটনায় আহত ওই দুই ব্যক্তিকে চিকিৎসার জন্য পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আমাদের কলেজ মোড় স্ট্যান্ডার্ড গাড়ি, উনি পাঁচটা প্যাসেঞ্জার হসপিটাল থেকে আসছিল, একটা বাইক আসছিল স্পিডে, তার মধ্যে একই পাড়া দুটো ছেলে দেহতে অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়িটি কি গাড়ি ছিল? গাড়িটা টোটো ছিল, টোটো একটা পালসার ছিল। দুটো মানে দুজনই কি অসুস্থ? না, দুজনে অসুস্থ। দুজনে বাড়ি কোথায়? দুজনে বাড়ি আমাদের তিন নম্বর ওয়ার্ড রশিদপুর। এখন মোটামুটি ছেলেগুলো একটু ভালো আছে। পুলিশ প্রশাসন কি এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। গাড়িগুলো কি ধরা পড়েছে? না, গাড়িগুলো স্পটে আছে, এখনো রাখা আছে। হয়েছে 10:40। মানে কার দোষ হয়েছে কিছু জানা গেছে? না না, দোষ কারণ নাই এখনো পর্যন্ত। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। বাংলা দলের ফুটবল খেলোয়াড়দের প্রশিক্ষণ চলছে জোর কদমে। স্পন্দন ময়দানে চলছে এই শিবির। প্রশিক্ষকদের আশা, দল এবার ভালো ফল করবে। 63তম ন্যাশনাল ফুটবল টুর্নামেন্টের বাংলা দলের কোচিং চলছে জোর কদমে।
ছদিন ধরে চলছে এই কোচিং পর্ব। স্পন্দন ময়দানে চলছে এই কোচিং পর্ব। অনুশীলনের মাধ্যমে খেলোয়াড়দের যাচাই করে নেওয়া হচ্ছে আয়োজকদের পক্ষ থেকে। অনুশীলনকারী ওই খেলোয়াড়রা আগামী 8 তারিখ জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেবে। আয়োজকদের আশা দল ভালো ফল করবে, যদিও অনুশীলন পর্বে বর্তমানের খেলোয়াড় না থাকায় বিস্মিত প্রশিক্ষকরা। ফুটবল নিয়ে শহরের যুবকদের মধ্যে উৎসাহ কম বলেই আক্ষেপ পোষণ করেছেন অনুশীলনে ব্যস্ত প্রশিক্ষক। এখানে 63 ন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট বাংলা দলের কোচিং হচ্ছে আজকে। এই টিমটা 8 তারিখ জম্মু কাশ্মীর যাবে। আজকে তার এই 6 দিন চলছে কোচিং, আশা করি সাফল্য পাবো। এই ছেলেগুলো কোথাকার ছেলে, সবই কি বর্ধমানবাসী? বর্ধমানে একটি ছেলে নেই, বর্ধমানে একটি ছেলে ছিল, সেও ন্যাশনাল গতবার খেলেছিল। আমরা আশা করেছিলাম ও থাকবে, কিন্তু ও বলছে খবর পায়নি, অনেকই ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছি। তা আমরা খোঁজ করেছি, পাইনি ওকে। আশা করি যে টিমগুলো পেয়েছি, কলকাতা, সাউথ ক্যালকাটা, মালদা, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, সর্বত্রই আছে, বীরভূম আছে, সব নিয়ে টিম হয়েছে। সেই টিমের কোচিং আজকে চূড়ান্ত পর্বে, কালকে আমরা কোচিং করে ওদেরকে বাড়ি পাঠিয়ে দেবো। 8 তারিখে আমরা জম্মু তাই করে জম্মু থেকে আমরা কি মনে করছেন, কারণ আমরা 70 দশকও দেখেছি একটা বিশাল উন্মাদনা ছিল। তখন কিন্তু এই মাঠের অবস্থা ছিল না, মাঠ অবস্থা আরও খারাপ ছিল, টিনের ঘেরা ছিল এই চ্যাম্পিয়ন দল। কিন্তু সেই মাঠটা অনেক পরিবর্তন হয়েছে, মাঠ মকমল হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু সেই জিনিস খুঁজে পাচ্ছি। আর একটা কথা বলে রাখি, যে আমার একটা স্বপ্ন ছিল এটা, যে বাংলা দলকে কোচিং করবো, কোচিং করে টিম নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপর সে টিমকে খেলাবো। গত বছরের আগের বছর আমি ত্রিপুরা টিম নিয়ে গেছিলাম বাংলা দলে, এবং সেখানে টিম খুব ভালো খেলেছিল, দুর্ভাগ্য আমরা সেমিফাইনালে হেরে গেছি। আজকের এই টিমকেও কিন্তু টিমের আমরা সাফল্য প্রার্থনা করছি, এবং যতটা খেলছি আশা করি টিমের পারফরমেন্স ভালো আছে, সাফল্য পাবো। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার থেকে বর্ধমান মেডিকেল মাঠে বর্ধমান ডেন্টাল কলেজ স্টুডেন্ট ইউনিয়নের উদ্যোগে শুরু হলো 3 দিন ব্যাপী শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ক্যারাম, মিউজিক্যাল চেয়ার সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বর্ধমান ডেন্টাল কলেজ স্টুডেন্ট ইউনিয়নের উদ্যোগে 3 দিন ব্যাপী শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হলো মঙ্গলবার। বর্ধমান ডেন্টাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন মেডিকেল মাঠে আয়োজন করা হয় এই খেলার। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই খেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ছাত্রদের জন্য ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ক্যারাম, ছাত্রীদের জন্য মিউজিক্যাল চেয়ার ইভেন্ট রাখা হয়। পাশাপাশি অধ্যাপক, অধ্যাপিকাদের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানানো হয় স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে। বৃহস্পতিবার সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলেও জানানো হয়। খেলাকে কেন্দ্র করে সকল খেলোয়াড়দের মধ্যে উৎসাহ ছিল নজর কাড়া। বর্ধমান ডেন্টাল কলেজ স্টুডেন্টস ইউনিয়ন থেকে এই খেলাটা অর্গানাইজ করা হয়েছে। 5, 6, 7 আগামী এই 3 দিন খেলা হবে। তো কলেজের প্রতিটা ইয়ার থেকেই স্টুডেন্টস নেওয়া হয়েছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ইনফ্যাক্ট ইন্টার্নাল হাউস স্টাফ সবাইকে নিয়ে খেলা হচ্ছে। আর টিচারদেরও একটা ইভেন্ট রাখা হয়েছে আমাদের। তোমার দিনের বেলাতে শুধু ক্রিকেটটা অর্গানাইজ করা হয়েছে, আর রাত্রিবেলায় এই হ্যালোজেনের দ্বারা ফুটবলটা অর্গানাইজ করা হবে। আর তার পাশাপাশি ওইদিকে ব্যাডমিন্টন আছে, ক্যারাম আছে, অ্যান্ড মিউজিক্যাল চেয়ার হবে মেয়েদের জন্য স্পেশালি। ওটা কতগুলো স্টুডেন্ট পার্টিসিপেট করেছে আনুমানিক? তার সাথে কি মানে 5 তারিখে কি আপনাদেরকে পুরস্কার বিতরণী না? শীতকালীন খেলাধুলা বলে তো না, এটা কি প্রত্যেক বছর কি মনে করছেন প্রত্যেক বছর অনুযায়ী স্টুডেন্ট কি বাড়ছে, খেলার আগ্রহী হচ্ছে?
এই কলেজে অর্গানাইজ মানে প্রতিষ্ঠা হচ্ছে 2009 সালে, তারপর থেকে কন্টিনিউ আস্তে আস্তে স্টুডেন্ট ভর্তি হয়েছে, স্টুডেন্টসের সংখ্যা বেড়েছে, পার্টিসিপেন্টস প্রত্যেক বছর বাড়ছে, খেলায় আগ্রহ বাড়ছে, আগ্রহ বাড়ছে এবং ডেভেলপমেন্টও হচ্ছে। দেখো প্রতি বছর কি হবে, উন্নতি ওইভাবে হয় যে আগের বছর আমার যে ফল্টগুলো হয়েছিল সেগুলোকে আমি মেকআপ দেবো, তবে ডেভেলপমেন্টটা আসবে, এন্ড সেটা হয়েছে, দেখতেই পাবে। সো ইয়ার বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। মঙ্গলবার জেলা অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগের পক্ষ থেকে ডক্টর বি আর আম্বেদকর মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আমন ধানে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে মঙ্গলবার থেকে ক্ষতিপূরণের ফর্ম দেওয়া শুরু হল। দুর্ঘটনার কবলে পড়ে আহত হল দুজন ব্যক্তি। আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। কত দুর্ঘটনার কবলে পড়ে আহত হল দুজন ব্যক্তি। বাংলা দলের ফুটবল খেলোয়াড়দের প্রশিক্ষণ চলছে জোর কদমে। মঙ্গলবার থেকে বর্ধমান মেডিকেল মাঠে বর্ধমান ডেন্টাল কলেজ স্টুডেন্টস ইউনিয়নের উদ্যোগে শুরু হল তিন দিন ব্যাপী শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।